Hello, assalamualaikum and welcome to Dr. Sam's vlog. অনেক দিন পর আবার চলে আসছি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং কজ আমি এখন খাইতে যাচ্ছি অনেক খিদে লাগছে তো এখন খাবো আর কি খেতে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের শর্মা খাবারটা অনেক পরিচিত আমরা মোটামুটি রেস্টুরেন্টে খেতে গেলে বা ঢাকা নিউ মার্কেটে বা বাংলাদেশের যে কোনো জায়গাতে গেলেই আমরা শর্মাটা অ্যাভেলেবেল পাই শর্মাটা মেইনলি একটা রুটির মাঝখানে গ্রিল মাংস দেয় প্লাস কিছু সালাদ দেয় এবং মেয়োনেজ সস দিয়ে জাস্ট র্যাপ করে দেয় কিন্তু আমি আজকে যেটা খাবো সেটা হচ্ছে শর্মার যে গ্রিল মাংসটা সেই গ্রিল মাংসটা দিয়ে গরম ভাত এইটা চায়নাতে অনেক ফেমাস যেটার নাম হচ্ছে খাওরো ফান মানে গ্রিল মিট প্লাস রাইস কথা বলতে বলতে সিগন্যালটাও পেয়ে গেছি আমি সিগন্যালটা পার হয়ে যাই আর আমি এখন আসছি আমার ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসের সামনে আপনারা সোজা যে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন গেটটা এটা হচ্ছে এগ্রিকালচারাল ক্যাম্পাসের গেট আর আমার ঠিক পিছনেই হচ্ছে অপোজিটে আমাদের ওভারসিজ ক্যাম্পাস এটা হচ্ছে আমাদের মেইনলি মেইন ক্যাম্পাস মানে ওভারসিজ বিল্ডিং আর আমার খাবার চলে আসছে আর এটার স্মেলটা কিছুটা টার্কিশ কাবাবের মতো এই জিনিসটার নাম আমি নিজেও জানি না বাট এটা কিছুটা মাশরুমের মতো খেতে একটু টক টক ভাতের সাথে যদি খাওয়া হয় খেতে একটু মানে অন্যরকম ফ্লেভার আসে মাংসের সাথে যদি মিশে খাওয়া একটু মানে ঝালের সাথে হালকা টক টক একটা ফ্লেভার আসে টেস্ট গুড নট ব্যাড চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে খেতে গেলে এরা একটা স্যুপ দেয় কমপ্লিমেন্টারি যেটা অতটাও টেস্টি না বাট হেলদি এটা শীতকালে খেতে অনেক জোস লাগে কিন্তু আমি এখন আসছি গরমকালে তারপরও এটা মোটামুটি চলে খারাপ না তো আজকের শর্ট ব্লগটা এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ডেইলি লাইফ অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে ইউ ক্যান ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সো নেক্সট উইকে দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ